ওয়ারশো চুক্তি সম্পর্কে লিখুন। ওয়ারশো চুক্তি, ট্রিটি অফ ফ্রেন্ডশিপ, কোঅপারেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সহযোগিতা বিষয়ক চুক্তি, ছিল স্নায়ুযুদ্ধ চলাকালে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে স্বাক্ষরিত হওয়া একটি প্রতিরক্ষা চুক্তি, যেটি 1955 সালের 14 মে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে মধ্য ও পূর্ব ইউরোপের 60টি সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়। চুক্তিটির মূল উদ্দেশ্য ছিল মার্কিন নেতৃত্বাধীন নানা সামরিক জোটের বিপরীতে, বিশেষ করে ন্যাটো এর বিপরীতে, পূর্ব ইউরোপের কমিউনিস্ট ব্লকের নিজস্ব প্রভাব বলয় তৈরি করা। এই চুক্তির অধীনে গঠিত হয় ওয়ারশো জোট। জোটভুক্ত দেশগুলোর মধ্যে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যা ইউএসএসআর নামে পরিচিত, পোল্যান্ড, তৎকালীন পূর্ব জার্মানি, বুলগেরিয়া, হাঙ্গেরি, রুমানিয়া, আলবেনিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়া। 1991 সালের 1 জুলাই এই ওয়ারশো জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়।